আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। হোম কেয়ার প্রপার্টি সার্ভিস থেকে সবাইকে সাদর সম্ভাষণ। এই মুহূর্তে আমরা আছি মোইনারটেক নিনারটেক। এখানে 20 ফিট রাস্তার সাথে এবং 30 ফিট রাস্তার সাথে কর্নার প্লট আমরা একটা বড় ল্যান্ড দেখব। মোটামুটি এখানে 1 বিঘা জমি আছে, একদম স্কোয়ার শেপ। আপনারা দেখেন রাস্তাটা বেশ প্রশস্ত, এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি, অর্থাৎ 20 ফিট প্রশস্ত রাস্তা। এখানে এখান থেকে শুরু সীমানা। এখানে 20 কাঠা ল্যান্ড, 20 কাঠা একসাথে বিক্রি হবে, চাইলে ভেঙে ভেঙেও নেওয়া যাবে। অর্থাৎ এখানে 5 কাঠা 5 কাঠা করেও আপনারা চাইলে নিতে পারেন, 5 কাঠা 3 কাঠা যেভাবে চান। কেউ চাইলে একবারেও নিয়ে ভালো একটা বড় ধরনের বিল্ডিং করতে পারেন। আশেপাশে অলরেডি বাড়িঘর আছে, দেখেন এটা বসবাস করতেছে। এখানে এটা হলো বাড়ি, পিছনে বহুতল ভবন। এখানে ঘাস লাগানো হয়েছে, ঘাস লাগানো এবং একদম উঁচু ভিটা, কোনো পাইলিংয়ের প্রয়োজন হবে না। এখানে সাবেক ভিটা মাটি, দেখেন আশেপাশে যে গাছগাছালি, খেজুর গাছ, জাম গাছ, আপনার তাল গাছ, নারকেল গাছ, হিউজ পরিমাণ গাছগাছালি আছে, যার কারণে এখানে মাটি একদম শক্ত, পাইলিংয়ের প্রয়োজন হয় না। বহুতল ভবন এখানে করা যাবে এবং রাস্তাটা যেহেতু বেশ প্রশস্ত, সেক্ষেত্রে কোনো ক্যারিং কষ্টের প্রয়োজন নেই। একদম সোজা ট্রেন ট্রাক নিয়ে প্লটে এসে এখানে বিল্ডিং করা যাবে। এটা নিনিটক মৌজা। নিনিটক মৌজার একটা প্লাস পয়েন্ট হলো এই, এখানে রেজিস্ট্রি খরচ আছে, মৌজা রেট কম। সেক্ষেত্রে যারা আসলে মৌজা রেটে জমি ক্রয় করতে চান বা একটু কম মৌজা রেট দিয়ে জমি ক্রয় করতে চান, তাদের জন্য এটা একটা বেস্ট প্রপার্টি। এখানে আছে 5 কাঠা, এটা হলো কর্নার প্লট। আপনারা চাইলে এই 5 কাঠা যারা নিতে চান, 5 কাঠা কর্নার প্লটটা নিতে পারেন। 5 কাঠার পরে এখানে আছে 15 কাঠা, একসাথে একদম বাউন্ডারি করা, দেখেন উঁচু বাউন্ডারি করা। অনেকে বাউন্ডারি করা জমি খুব পছন্দ করেন, যেহেতু এটা সীমানা নির্ধারণ করা, সেক্ষেত্রে কোনো ঝই ঝামেলা নাই, আপনারা জানেন। এবং মালিক এখানে একক মালিক, একজন মালিক আপনাদেরকে রেজিস্ট্রি করে দিতে পারবে। এবং খুবই সুন্দর, সাধারণত এই এলাকায় এত প্রশস্ত রাস্তা আর সাধারণত পাওয়া যায় না। দেখেন এই প্লটটা যদি আমি দেখাই, 15 কাঠার প্লট হলে 20 ফিট রাস্তা, আর এটার রাস্তা হলো 30 ফিট রাস্তা, 30 ফিট রাস্তা, একদম বিশাল প্রশস্ত। ঠিক উত্তরা সেক্টরে যে ধরনের রাস্তা বের করা, এটা একটা প্রজেক্টের মতো ছিল, এখন এটা ব্যক্তি মালিকানা, উনি ক্রয় করে নিচ্ছেন। এখন জমিটা উনি ব্যক্তি পার্সোনাল বিক্রি করবেন। দেখেন রাস্তাটা একদম উত্তরা সেক্টরে যেমন 30 ফিট রাস্তা, ওরকম এই রাস্তাটা গুলা বের করা হয়েছে। এখানে অলরেডি বাড়িঘর শুরু হয়ে গেছে আশেপাশে, এবং মোইনারটেক বাজার থেকে খুবই কাছে সন্নিকটে। আপনারা দেখেন এখানে গাছ গাছালি, ঔষধি গাছ, ফলজ গাছ, বনজ গাছ, সব ধরনের গাছ এখানে আছে। এটা হলো এই সীমানা, এটা 5 কাঠা সীমানা নির্ধারণ হলো। এই গাছটা দেখছেন, এই গাছ থেকে সোজা বাউন্ডারি সীমানা, এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি, এখান থেকে মেহগিনি গাছ, এখানে আছে 5 কাঠার ল্যান্ড, অর্থাৎ একজনের মালিক। পরে হলো আবার 15 কাঠা, তো আবারও রিপিট করি, ভেঙে ভেঙেও আপনারা নিতে পারবেন চাইলে, এবং এককালীনও নিয়ে আপনারা রেজিস্ট্রি করে নিতে পারেন, কয়েকজনে মিলে চাইলে নিতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, যারা ভালো রাস্তার সাথে জমি চাচ্ছেন তাদেরা এখানে আসেন। আপনাদের আমাদের ভিডিও দেখে স্পষ্ট বলতে হবে, এটা হলো মোইনারটেক নিনারটেক, 5 কাঠা এবং 15 কাঠা, অর্থাৎ 1 বিঘা জমি দেখতে চাচ্ছি, এটা বলে আমাদের প্রতিনিধির কাছে বা হোম কেয়ার প্রপার্টিকে ফোন দিয়ে আপনার বলতে হবে। আপনারা অনেকে আছেন ভিডিও অল্প দেখে বা জাস্ট ফোন করেন, পরে আসলে নির্দিষ্ট করে প্লেস বলতে পারেন না। নির্দিষ্ট করে আসলে আমাদের শয়ে শয়ে অ্যাড আছে এলাকায়, সেক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট করে আপনার স্পেসিফিকভাবে বলতে হবে যে আমি এই জমিটা দেখতে চাই। এটা হলো নিনারটেকের 5 কাঠা 10 কাঠা 15 কাঠা 20 কাঠা একসাথে। পিছনে আর্মিদের ডিউসিসের একটা প্ল্যান রানিং চলতেছে, এখানে আর্মিরা জমি অলরেডি ক্রয় করতেছেন, অ্যাকোয়ার করতেছেন। সেই ক্ষেত্রে আসলে এই প্রজেক্ট তখন হবে খুবই ভ্যালুয়েবল, অনেক ভ্যালুয়েবল, রিটার্নেবল আসবে খুবই। জমিটা এখানে কাঠা হিসাবে দাম চাচ্ছে, কাঠা হলো
12,50,000 টাকা করে কাঠা, পার কাঠা 12,50,000 টাকা এক বিঘা জমি যা আসে টোটাল। এই আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আপনারা ভিজিট করুন এবং মালিকের সাথে বসে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটা ক্রয় করুন। তো আমরা আসলে এখান থেকে মেন রোডটা দেখবো, একদম পাকা রোড, খুবই কাছে সন্নিকটে আমরা যাচ্ছি। এখানে আশেপাশে ময়নাটেকের আশেপাশে অনেক ধরনের ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ফ্যাক্টরি অ্যাভেলেবেল। এখানে আধুনিক মানের হসপিটাল অর্থাৎ স্টার হসপিটাল নামে একটা আধুনিক হসপিটাল হয়েছে। এখানে স্কুল অ্যান্ড কলেজ ভালো মানের আছে, আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন মেন রোডের দিকে যাচ্ছি, দেখেন কত বড় প্রশস্ত। আমরা এখন ভিডিও করতেছি একদম ঠিক বৃষ্টি হয়েছে, বৃষ্টির মুহূর্তে। তারপর এখানে দেখেন কোনো ধরনের পানি নেই, প্যাক নেই, প্রশস্ত। এই যে আমরা এখন একদম রোডের ভিতরে দেখেন পাকা রোড, পাকা রোডের ভিতরে আছি। এটাও 30 ফিটের রাস্তা পাকা রোড থেকে, আমরা মেন রোডের থেকে উঠতেছি। এটা আসার অবস্থান হলো উত্তর আবদুল্লাহপুর থেকে পূর্ব দিকে মানারটেক বাজারে আসবেন, আনুমানিক 4.5-5 কিলো দূরত্ব। অটো এবং রিক্সা এখানে আসে মাত্র 20-25 মিনিটের একটা দূরত্ব। এবং হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে আসা যায়, সেক্ষেত্রে বিমানবন্দর পাশ দিয়ে অর্থাৎ হাজি ক্যাম্পের ওখানে হয়ে দক্ষিণখান বাজার হয়ে কাঁচকুড়া বাজার, কাঁচকুড়া বাজার হয়ে মানারটেক আসার একদম ইজি সহজে। যারা পূর্বাচল থেকে, পূর্বাচল থেকে আসার খুব সহজ, এখান থেকে পূর্বাচল থেকে, পূর্বাচল থেকে তেরমুখ ব্রিজ, তেরমুখ ব্রিজ উলুখালা, অর্থাৎ উলুখালা হয়ে তেরমুখ, তেরমুখ হয়ে মানারটেক বাজার হয়ে পুরো সামান্য পূর্ব থেকে অগজামপুরের আগালেই নিনেটেক পৌঁছায় জমিটার অবস্থান। যারা আসবেন অবশ্যই একদিন আগে ফোন করে আপনারা আসবেন। দেখেন আশেপাশে অনেক ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি অ্যাভেলেবেল। এটা হলে এখন এখন মেন রোডে উঠে গেছি, মেন রোডে আসি, এখন মানাটেক বাজারের দিকে আগাচ্ছি। একদম বাজার ওয়ার্কিং ডিস্টেন্স, 5 মিনিটস ওয়ার্কিং ডিস্টেন্স হলো ঐতিহ্যবাহী বাজার। এটা অনেক পুরানো একটা বাজার, এখানে দেশি শাকসবজি, মাছ মাংস, ফলমূল, একদম কাজা টাটকা সব কিছু পাওয়া যায়। তার কারণে এই এলাকার মানুষ আসলে খাওয়া তো যারা দেখছেন ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন প্রেস করুন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অনেকগুলো রিসোর্ট আছে, গ্রিন ভিউ রিসোর্ট, যেটা অনেক ফাইভ স্টার মানের একটা রিসোর্ট, এবং হোম গার্ডেন্স, বড় ধরনের একটা পিকনিক স্পট। এটা হলো তেরমুখ যাওয়ার, যাও এটা হলো তেরমুখ যাওয়ার জায়গা, ঠিক মার্কেট বাজারে আবদুল্লাপুরের বাজার। খান হয়ে এয়ারপোর্ট দক্ষিণখান হাজি ক্যাম্পের দিকে শহর যাওয়া যায়। আর এটা হলো আবদুল্লাপুর রোড। এখানে অনেক ধরনের ব্যাংক, বিমা অফিস, আদালত সব কিছু আছে, অনেকগুলো ব্যাংকের শাখা অলরেডি এখানে বিদ্যমান, এবং বড় ধরনের হসপিটাল এবং ভালো মানের স্কুল কলেজ
মাদ্রাসা ইন্ডাস্ট্রি সব অ্যাভেলেবেল, যার কারণে এখানে বাড়ি ঘরে ভাড়া দিলে সাথে সাথে ভাড়া পাওয়া যায়, ভাড়া নিয়ে কোনো আসলে টেনশন নেই। এবং এই এলাকায় এখন যারা জমিতে ইনভেস্ট করবেন খুব দ্রুত এটা রিটার্ন আসবে। এখন যারা জমিতে ইনভেস্ট করতেছে তারা আসলে উত্তরখান দক্ষিণখানের দিকে মানুষ এখন খুব ইনভেস্ট করার জন্য ব্যস্ত থাকে। আবদুল্লাহপুর থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হলো মনেটেক স্টুডেন্ট কলেজ, খুব ভালো মানের একটা প্রতিষ্ঠান। সামনে 46 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস, আশেপাশে একদম ফুল ডেভেলপ এরিয়া। তো ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এই কামনায় আজকে এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম।